নবী কয় কিয়ামত কত কঠিন ভাবে হবে শোনো আসমানে অনেক তারকা দেখা যায় মাঝে মাঝে শুধু একটা তারকা দেখা যায় বাকিগুলা দেখা যায় না কথা বুঝেন না আপনারা আসমানে যত তারকা আমার নবী বলে তোমরা যে আসমানের তারকাগুলা দেখো কিয়ামত যখন হবে রে ওই তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে একটা মানুষের মাথার তালুর মধ্যে দিয়ে ওই তারকাগুলা ঢুকবে পেটের নারী ভুঁড়িগুলা নিয়ে পায়খানার রাস্তা হয়ে নিচের দিকে তার নারী ভুঁড়িগুলা বের হয়ে যাবে মানুষ দেখবে বড় বড় পাহাড় বড় বড় বিল্ডিংগুলা তুলার মতো আকাশের দিকে উঠতেছে মানুষগুলা বলবে হায় হায় কি হইল বুঝলাম না আমার আল্লাহ কয় জগতের বান্দা এমন অবস্থা তৈরি হওয়ার আগে তুমি যদি এমন প্রস্তুতি না নাও মানুষ কি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জিনজালের মধ্যে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষগুলো তখন বলতে থাকবে কি বলবে হায় হায় এটা কি শুরু হইল বুঝলাম না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জগতের মানুষ শোনো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা এত প্রয়োজন তোমার মনে হবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষগুলা দুনিয়ার জমিনে থাক অবস্থায় বলবে সেটার কি হয়েছে আর ওই সময় এমন একটা অবস্থা হয়ে যাবে আপনি আমি দুনিয়াতে যে যে কাজকর্মগুলা করেছি জমিন সব প্রকাশ করে দিবে বাপ ফুতের কাছে ফুত বাপের কাছে মা সন্তানের কাছে এলাকার নেতা খেতা বলেন এলাকার নেতৃবৃন্দের কাছে শরম পাইব কিন্তু কেন ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন মুসিবত থেকে আমরা তো বাঁচতে চাই নবী বলে ওই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে তোমরা ওযু আদায় করার পরে তোমরা নামাজরত অবস্থায় হয়ে যাও নবী আমার বলেন কিয়ামত এমন একটা সময় হবে কিয়ামত হওয়ার পূর্বে একটা বান্দা থাকবে না আল্লাহ বলে ডাকার জন্য কিন্তু আমার নবী বলেন স্পেশাল কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে যে বান্দাগুলা কিয়ামত হওয়ার এক সেকেন্ড আগেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য ওযু করবে ওযু করে নামাজ পড়ার জন্য সেজদারত অবস্থায় হবে দুই রাকাত নামাজ পড়বে নামাজ পড়ার পর ওই বান্দাগুলা একটা সেজদা দিবে সেই সেজদাটার নাম হলো সেজদাতুল শুকর শুকরিয়ার সেজদাটা দেওয়ার পরে বান্দা তিনবার সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা পড়বে কিন্তু সেজদা থেকে মাথা উঠে দেখবে বান্দা সেজদা দিছে ছিল দেড় এলাকার মসজিদে কিন্তু মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের ভিতরে কোথায় জান্নাতের ভিতরে গেলেন কিভাবে নবীজি বলে দিচ্ছেন ওমা এগুলা গায়েবের বিষয় নবীজি কেন বলে দিচ্ছেন নবী আমার বলে উম্মতে মুহাম্মদিকে কিয়ামতের কঠিন আলামতের ভয়াবহতা বোঝানোর জন্য হে বন্ধু আমার মনোযোগের সাথে শ্রবণ করবেন রহমাতাল্লিল আলামিন নবী বলেন এবার ওই বান্দা ফেরেশতাদেরকে শুধু প্রশ্ন করবে হে ফেরেশতা আমি কোন জায়গায় কি অবস্থায় আছি এখানে কেন আসলাম ফেরেশতা বলবে এটা তো জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করেছ কেন আল্লাহ না বলেছে কিয়ামত হবে আল্লাহ কে আমরা কিয়ামতের কঠিন আলামত গুলো দেখাই নাই আল্লাহ কে আমাদেরকে কিয়ামত দেখাই নাই এবার আল্লাহ পাকের ফেরেশতাগণ উত্তর দিবে না তোমাকে কঠিন আলামত গুলো দেখানো হয় নাই কেন বলে আল্লাহর আদেশ তোমরা মান্য করেছ কি কি আদেশ মান্য করা লাগবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর আদেশ মান্য করেছে এক নম্বর ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করেছে আপনারা জবান খুলে বলেন আমরা ইবাদত করি কার নামে কার নামে কার নামে আমরা তো আঙ্গুল দিয়ে ইঙ্গিত দিয়ে কয় আমরা নাকি অমুকের নামে অমুক বাবার নামে নাকি ইবাদত করি বাচ্চার না মুসলমান আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত কেউ থাকতে পারে না আমরা জানি আমরা এক আল্লাহর ইবাদত করি এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী বলে দুনিয়ার বান্দার দলেরা আল্লাহর ইবাদত করার পরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো কাজের মধ্যে শিরিক করবা না জানতে চাই আল্লাহ ব্যতীত কোনো খোদা সৃষ্টিকর্তা আছে না খালেক ও মালিক আছে আল্লাহ ব্যতীত কাউকে আমরা খোদা মানি না মানি না আল্লাহ কয় এটা না মানলে অলাপ তো শিখু বিষাইয়া কোনো কিছুর মধ্যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না এবার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
তোমাদের মা বাবার প্রতি ইহসান করো জগতের বন্ধুরা ও নূর নবীর উম্মতের দলেরা মা বাবার প্রতি ইহসানের কথা বললে কলিজাটার মধ্যে কিন্তু বাড়ি পড়ে আমার আগে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুর অত্যন্ত সুন্দরভাবে বলেছেন সন্তান মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মা বাবারে তুমি ভুলে যাও না 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 ভুলে যাবে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মতে মুহাম্মদীর দলেরা আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মনে করো তুমি সন্তানের দায়িত্ব শেষ হয়ে গেছে কিন্তু না তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তানের দায়িত্ব বেড়ে যায় হুজুর কেন বেড়ে যায় আম্মা আব্বা ইন্তেকাল করার পরে নবী বলেন আসসালাতু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করা ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা ও ইনফাযু আহাদিহিমা আম্মা আব্বার মনের আশাগুলা পূরণ করা সন্তান তোমার মা তোমার বাবা ইন্তেকাল করার আগে মনে মনে বলেছিলেন আমি সন্তানের মা বাবা আমি যদি একবার হজ করতে পারতাম তোমার মা বাবা ইন্তেকাল করেছে 60 দিন যাওয়ার আগে তুমি তোমার মা বাবার জায়গা জমি ভাগাভাগি করো কিন্তু তোমার মা বাবার বদলি হজটা তুমি কারোরে দিয়ে করাও না তুমি ফুদ দাবি করো কেমনে আল্লাহর নবী কয় সাবধান হয়ে যাও ওসিলাতির রাহমিন লাতি লা তুসালু ইল্লা বিহিমা এবং তোমার মা মারা যাওয়ার পরে চাচা চাচি বাবা চাচা চাচি মামা মামির সাথে বাবা মারা যাওয়ার পরে বাবার মা বাবার আত্মীয়দের সাথে তোমরা সম্পর্ক বজায় রাখবা ওয়াই ক্রামু সাদিকিহিমা আব্বা আম্মার বংশধরের মধ্যে আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা তারা সম্মান করবা আর আমরা সমাজের ফোলাপা বাপের বয়সী কোন মুরব্বী যদি ওরা অন্যায় করলে ডাকবে কিরে কাজ ডাক অসুদ কি লেগা ওরা উল্টে কয়ে আমরা ডাক দুন্যা কেডা কি কয় না কাকা ফুটাই নবী কয় এরার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে এরারে সম্মান করলে তোমার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা ও নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনবা তুমি সন্তান তোমার মা বাবা মারা যাওয়ার আগে তোমার মা বাবা অসুস্থ হইলে তুমি ফল খাওয়াও তোমার মা বাবার সুস্থতা অবস্থায় তুমি তোমার মা বাপের সম্মান করো না আল্লাহ পাকের নবী রহমাতান লিল আলামিন নবীর হাদিস মুবারাকা পড়তে যা পাইলাম আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা অথবা কেউ কেউ বলেছেন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা যে বারান্দার মধ্যে নবীর 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরামের একটা সদস্য ছিল যাদের নাম ছিল আহলে সুফা নাম কি আহলে সুফা ছিল আমার নবী জিয়াদেরকে নিয়ে বসে বসে সব সময় নবীর বাণীগুলো শোনাইতেন আর আহলে সুফারা সব সময় নবী যা বলতেন তারা লিপিবদ্ধ করে রাখতেন কেউ চামড়ার মধ্যে কেউ পাথরের মধ্যে আমার নবীজি একদিন যখন বক্তব্য দিচ্ছেন খুতবা দিচ্ছেন নবীজির সম্মুখে সব সাহাবায়ে কেরাম বসা আমার নবী হঠাৎ করে ওই জায়গার মধ্যে থেকে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে নবী আমার বলে সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও হঠাৎ করে দেখা গেল মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে একজন বুড়ো মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে নবীজির সম্মুখে আসতেছেন নবীজির চাদর মুবারকটা আমার নবীজি ওই মহিলার জন্য আরামদায়ক ভাবে বিছায়া দিলেন বিছায়া দেওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে কিছুক্ষণ ওই মহিলাটা বসলেন এবার যখন চলে যায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলাটা কে যাকে আপনি এত সম্মান করলেন নবী বলেন ইনি হলো আমার দুধমা ওনার নাম হলো হযরতে হালিমাতু সাদিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুধমাকে আপনি এত সম্মান করেছেন আমরা আমাদের নিজের আপন দুধমা নয় নিজের মাকে আমরা কত সম্মান করব নবী বলতেছেন তোমরা কত সম্মান করবে তোমরা আমার সম্মানের সাথে তুলনা করে তোমরা তোমার নিজের গর্ভধারী মাকে কত সম্মান করবে তোমরা চিন্তা করে নাও হে মুসলমান হে ইমানদার ভাই বাবারা একটাবার চিন্তা করেন আপনার আমার অবস্থা কেমন আছে আপনার মা আপনার বাবাকে আপনি তিন ভাই আছেন আপনার মা বাপরে আপনি জুদা করে দিয়া রাখছেন আপনার মা এই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় কিরে সন্তান ওই মা কি তোমারে এমন ভাবে জুদা করে দেওয়ার লাগেনি তোমারে মানুষ করছে তুমি কি মনে পড়ে না তোমার মা যদি ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করত এক টুকরা তোমার আব্বা খাইতো তোমার টুকরা তুমি সন্তান খাইতা মার মাছের পিষ্টা মা জননী আলাদা করে রাইখা দিত মাছুল দিয়া বাদ খাইয়া কইতো
আমার সন্তান জাদুমনির রাত্রবেলা এই টুকরাটা দিয়া ভাত খাইলে তার কলিজা ঠান্ডা হইব পেট ভরা খাবার খাইতে পারবে আজকে তোমার মা কবরে চলে গেছে তুমি কত দামি খাবার দাবার খাও কিন্তু তুমি তোমার মার কবরের মধ্যে কোনো খাবার দিতে পারো না কলিজাটা কি কান্দে না তোমার পরানটা কি পুরে না তোমার মা বাপের লাগা আল্লাহর দোহাই লাগে ও যুবক ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা মুরব্বী বাবারা কেউ যদি তোমাদের মা বাপ এমন ভাবে জুদা করে দিয়া থাকো দেরে যুবক ভাই তোমার কদম আমার সামনে দাও শামিম রাজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিম তবু তুমি তোমার মা জননীর এত কষ্ট দিও না আব্বারে কষ্ট দিও না আব্বা আম্মা যখন প্রাপ্তবয়স্ক বুড়া হয়ে যায় আব্বা আম্মার মুখের রুচি চলে যায় এমন জুদা জুদা খাওয়াইলে আব্বা আম্মার খাবারের মধ্যে কোনো তৃপ্তি আসে না তিন ঘর তিন ভাইয়ের ঘর থেকে যদি তিন রকমের একটু একটু তরকারি নিয়ে বাপ্পার সামনে দাও আব্বা আম্মার কলিজাটা ঠান্ডা হইয়া যাব কেমনে রে কেমনে তুমি তোমার মা বাপ এমন জুদা করে দিয়া রাখছো এ বাইর করে দশ দিন ওই বের করে দশ দিন ওই বের করে দশ দিন খাওয়ায় দশ দিন শেষ হইলে বাতখানার টাইমে যদি মা বাপ মন ভুল এগারো দিনের দিন ঘরে যায় চোখ ইশারা দিয়া কয়েক দিয়ে দামদার করে নাই দিয়া এই ঘরে আল্লাহর দোহাই লাগে ও যুবক ভাই ও আমার দাঁড়া এলাকার আব্বুজিরা যদি মা বাপ বাচ্চা থাকে আজকে মাহফিল থেকে বাড়ির জাম মাব্বার পাউডির মধ্যে ধরবা আর ডাক দিয়ে কইবা মা মাপ চাই আপনারা এতদিন জুদা করে ভাত খাওয়াইছি আব্বা মাপ চাই আপনারা এতদিন জুদা করে ভাত খাওয়াইছি আজকে থেকে আপনি আলাদা থাইকেন না হুজুর কইছে মা বাপ নাকি দোয়ার সবচেয়ে বড় ভান্ডার আজকে থেকে আপনি আমার ঘরের মধ্যে থাকবেন আমি যা দিয়া খাবার খামো আপনি তা দিয়া খাইবেন আপনি তো আপনার মা বাবার সম্মান ইজ্জতের খবর জানেন না আপনার মা বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে পড়ে রয়েছে যে আব্বাটা আসিরা লুঙ্গিটারে জোড়া দিয়া দিয়া পড়ছে আপনি সন্তানের দামি কাপড় পরাইছে যে আব্বার জুতার তলাটা ক্ষয় হয়ে গেছে কৃষি কাজ করতে দেয়া মাথার ভিতরে উঠে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে পা দিয়া গরু যখন চড়ায় আব্বার পায়ে ব্যথা হয়ে গেছে রাত্রে পাগুলা খাটের মধ্যে আসারে আব্বার শান্তিতে ঘুম হয় না হয়ে আব্বার আপনি বুড়া বেড়া কুয়া ডাকবেন মারে বুড়ি কুয়া ডাকবেন আল্লাহর দোহাই লাগে সময় পাইলে মাঝে মাঝে মা বাবার পাউডিতে চুমা দিয়েন জানেন কত মর্যাদা নবী আমার কয় মা বাবার পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সন্তান ও সন্তান দুনিয়াতে যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কদমে মাঝে মাঝে চুমা দিও এ শামিম রাজা আলেমের বরকতের ওয়াজিন না শামিম রাজা মা বাবার দোয়ার বরকতের ওয়াজিন মানুষের দোয়ার বরকতের ওয়াজিন যদি মা বাপ বাইচা থাকে কোনোদিন যদি কোনো কষ্ট দিয়া থাকো আর কষ্ট না দিলেও মাহফিল থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধৈর আম্মা আব্বার পায়ে ধরলে ফুট চুডু হইয়া যায় না দেখবা তুমি তোমার কোনো কাজে কর্মে বরকত না পাইলো মা বাপের দোয়ার কারণে তুমি বরকত পাইছো আমি ফুত হইছি অসুবিধা নাই আমি এখনো আমার মার লোকমা খাওয়ানোর সন্তান আজকে দুপুর বেলাও আমার মা নিজে লোকমা দিয়া ভাত খাওয়াইছে নিজে নিজে সব সময় সময় পাইলে মারে আপনি নিজে লোকমা দিয়া খাওয়াইয়া দেন ব্যস্ততা দেখে আমার লোকমা দেওয়া খাবার মুখে নেই কেন জানেন মার কলিজাটা ঠান্ডা হইব বুঝব ফুতে আমার এখনো ভুলে নাই ফুত আমার এখনো ছোট আছে মা বাপরে মাইনা চলে আল্লাহর দোহাই লাগে দুনিয়াতে যা কিছু করেন না কেন আম্মা আব্বার মনে কষ্ট দিয়া দুনিয়াতে যা করেন আপনার কোনো কাজে বরকত হবে না বিদেশ যাওয়ার এত চেষ্টা করেন ব্যবসা করেন কোনো বরকত হয় না আল্লাহর বাস্তে মাপতাই মাপতাই আম্মা আব্বা যদি বেঁচে থাকে আম্মা আব্বার পায়ে পড়ে যান সব কাজে বরকত হবে সব কাজে বরকত হবে আল্লাহর নবী কয় দুনিয়াতে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোনো দাম নাই কোনো দাম নাই কোনো দাম নাই নবী গো কেন আল্লাহর নবী কয় শোনো রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বড় সন্তুষ্টি হয়ে যায় এবার আপনার মন চাইলে মা বাপকে কষ্ট দিবেন আপনার মন চাইলে মা বাবার অবাধ্য হবেন সাবধান সতর্ক
যাহা কিছু করেন না কেন এখন থেকে মা বাপরে গুরুত্ব দেন বললে বুঝবেন এটা কত বড় নিয়ামত এখন তো বাড়িতে গেলে আম্মা বারে দেখেন নিরাল আপনার জন্য অপেক্ষা করে কিন্তু আম্মা বাবা মারা যাওয়ার পরে দেখবেন বুবুর মতো ঘুমায় সন্তান সন্তানের মতো ঘুমায় কিন্তু মা নাই বিদায় কেউ আপনার কোনো খবর নেই না কিন্তু জানেন মা রাত্রবেলা খাবার খাইতো না ফু তুমি বাড়িতে আইবা এই জন্য বইসা রইছি আজকে তোমার মা জননী কবরে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু ছিলেন যিনার নাম হলো হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই আবার অন্য জায়গার মধ্যে আরেকজন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম হাক্কানি রহমাতুল্লাহ আলাই আরেকজন আল্লাহর ওলি জীবনী পড়লাম হযরত সাদ বিন রুসাফি রহমাতুল্লাহ আলাই ওই সাদ বিন রুসাফি ইসমাইল হাক্কি ইব্রাহিম মারুফ অন তিনজনের জীবনীতে একই একটা ঘটনা পাইলাম হযরত সাদ রুসাফি রহমাতুল্লাহ আলাই বলেন শোনো মুসলমান আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স যখন 30 বছর হয়ে গেছে আমি ইসলাম সম্পর্কে জানতাম না কোরআন সম্পর্কে জানতাম না হাদিস সম্পর্কে জানতাম না একদিন রাত্রবেলা আমার মা জননী ঘরের মধ্যে নামাজ পড়তাছে আমি এই ঘরের মধ্যে পাশের ঘরে আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান যদি আমার মরার পরে একবার আমার জানাজাটা পড়াইয়া দিয়েন 30 বছর বয়স ইসলাম সম্পর্কে তার কিঞ্চিত পরিমাণ ধারণা নেই সাদ রহমতুল্লাহ আলাই বলেন আমার মা দেখলাম পাশের ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ ও আল্লাহ আপনি আমার সন্তানকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইয়া দিয়েন হুজুর কেন এই দোয়াটা মহিলাটা করল প্রশ্ন করল সাদ মার কাছে রাত্রবেলা হে আম্মা আপনার কাছে আমি জানতে চাই আপনি আল্লাহর কাছে যে দোয়া করেন আপনার ফুতে আপনার জানাজাটা পড়াইতো আপনি তো জানেন সন্তানের বয়স এখন অনেক সন্তান ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না সন্তান কেমনে আপনার জানাজাটা পড়াইব মা কেন এমন আবদার আল্লাহর কাছে দোয়া করেন ফুত্রে গতকালকে মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আলোচনা হয়েছে কোন মা বাবা মারা যাওয়ার পরে কোন মা বাবা ইন্তেকাল করার পরে যদি সন্তান জানাজার নামাজটা পড়ায় আল্লাহ পাক নাকি ওই সন্তান চার তাকবীরের সহিত নামাজ শেষ করার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সন্তান কান্না করতেছে আম্মা আমি তো কোনো কিছু পারি না আপনি দে আমারে বলতাছেন আমি আপনার জানাজা পড়াইলে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করব মা কই ভূত পারস না শিক্ষা লইবি তাড়াতাড়ি চেষ্টা কর হযরত সাদের মাথাটা বড় পাগলা হয়ে গেছে কেমনে আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি দুনিয়ার সমাজের ভিতরে চলাফেরা করব যদি আমি আমার মায়ের জানাজার নামাজটা নাই বা পড়াইতে পারি আল্লাহ পাকের বান্দাটা নামাজটা পড়াইতে পারবে আর না পারবে এবার মাথাটা বড় পাগল মা জননী নামাজে দোয়া করছে এই ফুতে আমার জানাজার নামাজ পড়াই বাল্লা আমার মরার পর আমার জানাজার নামাজটা আমার ফুতরে দিয়া পড়াইয়া যখন বারবার বারবার মা জননী এই দোয়াটা করতেছে সন্তান যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু ওই জামানার হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে গেছে হযরত ফরিদউদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা উল্লেখ উনি বলেন আব্দুল্লাহ মারুফ কারকির কাছে আমি যখন গেলাম হুজুর আমার মা বলেছে আমি আমার মার জানাজার নামাজটা পড়াইতাম ওই সন্তান আব্দুল্লাহ মারুফ কারকির কাছে চলে গেলেন তাড়াতাড়ি হুজুর আমার জানাজার নামাজটা কেমনে পড়াই শিখিয়ে দেন আমি জানাজার নামাজটা পড়ানো শিখতে চাই আব্দুল্লাহ মারুফ কারকি কয় একবারে তো তুমি জানাজার নামাজ পড়া শিখতে পারবা না সময় লাগবে আমার দরবারে কিছুদিন বসবাস করো দেখবে তুমি জানাজার নামাজ পড়ানো শিখতে পারবা ফুলার বাড়ি হইল সিরিয়ায় শিক্ষা গ্রহণ করা লাগাইছে ইরাকে কোথায় আসছে বাড়ি কো আইসে কো অনেক দূরত্ব আমরা কি কষ্ট হইতেছে মনে কষ্ট নিয়ে সিরিয়া থেকে ইরাক আসছে আদেশ কার রক্ষার জন্য মা বলছে সন্তান জানাজার নামাজ দুনিয়ার জমিনের ভিতরে আমি মা জননী তুমি পড়াইবা যখন হুজুরের কাছে গেলেন ওই হুজুর যখন সুন্দর করে ওই জায়গার মধ্যে সন্তানটাকে রেখে দিলেন একদিন দুই দিন তিন দিন করতে করতে তবে হুজুর তারা শর্ত দিছে তোরে আমি জানাজার নামাজ পড়ানো শিখামো একটা না
তিন মাস তুই আমার দরবারে সময় দিবি এর আগে বাড়ি যাইতে পারতি না পারের কোনো খোঁজ খবর নিতে পারবি এক টানা তিন মাস হুজুরের কাছে এমন ভাবে কারণ আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গেলে তাসাউফ তাসকিয়ার মাধ্যমে মারেফতের আলেম হাসিল করা যায় সাধারণ আল্লাহর ওলিদের চোখে চোখে নজর পড়লে বুঝতে পারছেন তো এই জন্যই তো আমরা সুন্নি যারা আমরা আল্লাহ পাকের নেককার বান্দাদের সংস্পর্শে যা আল্লাহর ওলিদের কাছে যায় রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম হে সাহাবাই কেরাম আমি নবী কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ হে আপনি খবর দেন আমার নবী বলেন কলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা হ্যাঁ এমন বান্দা যারা চেহারার দিকে চাইলে আল্লাহ কথা মনে হইয়া যায় তারাই হলো উত্তম বান্দা ও বন্ধু বর্তমান হুজুর কেবলা চেহারাটার দিকে তাকাইয়েন কার কথা মনে হয় বলে হুজুর এখানে শিরিকের গন্ধ পাওয়া যায় আল্লাহর কথা মনে হয় আরে আল্লাহ মানি না আরে এদের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয় কারণ ইজা রু উ জুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এমন অলি এখন আপনি নিজে চিন্তা করেন যে পীরের কাছে আপনি বায়াত দিছেন ওই পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় কিনা এমন একটা দরবারে বায়াত নিয়েছেন যে দরবারে কোনো মহিলা রানা গোনা নাই ঠিক নাও শোনায়ন মুসলমান ভাইরাম তিন মাস একটা না আল্লাহ পাকের বান্দা বাড়িতে যায় না তিন মাস পরে এলেম অর্জন করে লেছে তিন মাসে তাসাউফের মাধ্যমে এবার পাগলারে হুজুর কয় যা পাগলা তোরে ছুটি দিয়া দিলাম তিন মাস পরে বাড়ির মধ্যে যা দেখে ওই সন্তানের ঘরের দরজাটা বাহির থেকে তালা সন্তান ঘরের দরজার মধ্যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার দুইবার যখন সালাম দেয় সালাম দেওয়ার পরে ঘরের দরজা খোলা হচ্ছে না আবার সালাম দেয় আবার দরজা খোলা হয় না আবার সালাম দেয় আবার দরজা খোলা হয় না এমন সময় একজন প্রতি খেটে যাচ্ছে ডাক দিয়ে বলে ও ভাই এ ঘরের মধ্যে তিন মাস আগে একজন মহিলা বসবাস করত ওই মহিলাটা কোন জায়গায় তোমরা কি তার খবর জানোনি বলে অল্প কিছুদিন হয় ওই মহিলাটা ইন্তেকাল করেছে আপনি কে বলে আমি ওনার সন্তান বলে না মানি না আপনি কেমনে ওনার সন্তান হইলেন তিন মাস আগে ওই মহিলার যখন মারা যায় ওই মহিলার জানাজাত ওই মহিলার সন্তান আইসা দিছে গোড়ার মধ্যে চৈরা বলে কেমনে দিছে আমরা তো জানি না আমি ছাড়া আমার মার আর কোনো সন্তান ছিল না এবার দৌড় মাইরা আল্লাহর ওলি আব্দুল্লাহ মারুফ কারকির কাছে গেছে হুজুর আমার মা ইন্তেকাল করেছে নাকি তিন মাস আগে আমি তো আপনার দরবারে তিন মাস আগে এসেছি হুজুর আমার মা জননী কেমনে মারা গেল আমি সন্তান তো মার জানাজা দিতে পারি নাই বলে কেন কেন তুমি দিতে পারো নাই বলে হুজুর যাওয়ার পরে এলাকার মধ্যে খবর পাইলাম আমার এলাকার মানুষ বলতেছে আমার মার জানাজা নাকি আমি ফুটেই পড়াইছি আমি কইলাম না আমি পড়াই নাই হুজুর আমি তিন মাস তো আপনার কাছে বন্দি ছিলাম হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি পড়াও নাই ঠিক আছে তুমি তো আমার কাছে তাসাউফের মাধ্যমে চারটি এলেম অর্জন করেছ শরীয়তের এলেম তরিকতের এলেম হাকিকতের এলেম মারেফতের এলেম তুমি একটু শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারটা দিকের মধ্যে সাধন করে তুমি একটু দেখো তুমি ওই এলেমের মাধ্যমে জানা যাক কে পড়াইছে তুমি দেখো কিনা আল্লাহর বান্দা ওই মুরাকাবার মধ্যে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার মা ইন্তেকাল করেছে কে আমার মার জানাজাটা পড়াইছে আর সন্তানটা মুরাকাবার মধ্যে দেখতেছে তার পিছে হুজুর তার আম্মার জানাজার নামাজটা পড়াইছে আব্দুল্লাহ মারুফ কারকি তার আম্মার জানাজার নামাজটা পড়াইছেন কিন্তু বাবা মজার বিষয় কি জানেন ওই পিছে হুজুর যখন ওই জায়গার মধ্যে গিয়েছেন ওনার চেহারা কেউ দেখে নাই কেউ দেখে নাই এবার বলে হুজুর আমার এলাকার মানুষ চিনে না আমি আমার মার সন্তান যে বলে যাও আমি যে ঘোড়া দিয়া মাদ্রাসার মধ্যে পড়ালেখা করানোর জন্য যাই ওই ঘোড়াটার মধ্যে উঠবা আমি যে চাদরটা আমার মাথার উপরে ফালাই ডোমা সেইটাকে বলে এটা তুমি মাথায় ফালাইবা যা তুমি তোমার এলাকার মধ্যে প্রবেশ করবা ঠিকই তিন মাস পরে ওই ছেলেটা মাথার মধ্যে ওই হুজুর দেওয়া দুমা মানে পাগড়িটা কাপড়টা রুমালটা মাথার উপরে দিয়া ঘোড়ার মধ্যে করে এলাকার মধ্যে প্রবেশ করছে এলাকার মানুষ বলে আহলান সাহলান মারহাবান হাসেন মেহমান আপনি আমাদের মেহমান তিন মাস আগে
আপনার চেহারা দেখেছি আর দেখি নাই আপনার চেহারা দেখার জন্য আমরা বড় পাগল পাড়া ছিলাম ওই ছেলে ওই জায়গার মধ্যে যে চাদরটা উঠে কয় তোমরা কি আমার সিনো বলে হ্যাঁ তিন মাস আগে আপনি তো আপনার মারজানাদার নামাজ পড়ে আর চলে গেছেন আপনি বলছেন তিন মাস পরে এসে আপনারে দেখা দিবেন কয় বুঝলাম না এমন আল্লাহর ওলির কাছে গেলাম আমি সন্তান শিক্ষার সাগরে ভাসায়া গেলাম আমি সন্তান শিক্ষার জঙ্গলে হারাইয়া গেলাম কিন্তু আমার মা মারা গেছে আমি জানি না আমার হুজুর কোন ফাঁকে আমার আপনি জানাইবেন ফলা মুরাকাবা কইরা আল্লাহর কাছে কান্না করে আর দেখি কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ওই সন্তানের মা জননী স্বপ্নের মধ্যে ডাক দিয়া কই কিরে সন্তান আমি মা জননীর জন্য বুঝি কান্না করো চিন্তা নাই তোমার তরিকতের হলে মরজন করার কারণে আমার ইন্তেকালের পরে আমার আল্লাহ আমি মা জননীর কবরের আযাব মাফ করে দিছি ও বন্ধু আমার একটা বার চিন্তা করেন আপনার আমার জীবনে যত গুনাহ আমরার মা বাপ ইন্তেকাল করেছে আমরার মা বাপ ইন্তেকাল করার পরে আমরা সন্তান আমরার মা বাবার জন্য কি করতে পারলাম একটা বার অন্তরের ভিতরে মায়া লাগে না তোমার মা বাপ যে মারা গেল তোমার এত সুন্দর জায়গা জমি দিয়া গেছে বাড়িঘরগুলো দিয়া গেছে ওই মা বাবার থাকা বাড়িঘরের মধ্যে তুমি যে থাকতেছো আম্মা আব্বা যদি বেঁচে থাকতো তোমার মা বাপের পেছনে তোমার মাসে 1000 টাকা হইলো খরচ হইতো 12 মাসে 12,000 টাকা খরচ হইতো কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার জন্য কিছুই করতে পারলা না আল্লাহর দোহাই লাগে আজকে মাহফিল থেকে যাদের বাড়িতে বাপ মা আছে কষ্ট দিয়া লাইছেন আব্বা আম্মার কাছে যে করজোর আবদার করে মাপ চাইবেন আর যাদের মা বাপ নাই ওই সন্তানগুলো এক এক বাড়ির মধ্যে যে কান্না করে বালিশে মাথাটা লাগাইলে কান্দে আল্লাহ যাদের মা আছে তারা বাড়ির মধ্যে যে মার পায়ে ধরে মাপ চাইব যারা আব্বা আছে তারা বাড়ির মধ্যে যা বাবার পায়ে ধরে মাপ চাইব আমার যে মা নাই আমার যে বাবা নাই আমি সন্তান কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আল্লাহর দোহাই লাগে নবী আমার ডাক দিয়ে কইরে সন্তানের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোন সন্তানের যদি মা মারা যায় কোন সন্তানের যদি বাবা মারা যায় ওই সন্তান যদি আব্বা আম্মার জন্য চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানির ফোঁটা ছেড়ে দিয়ে কান্না করে ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহর দোহাই লাগে কোন সন্তানের যদি মা বাপ কবরে থাকা থাকে ওই সন্তান আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন আম্মা আব্বার জন্য আল্লাহর রাস্তার মধ্যে কিছু বিলীন করে দিবেন সবাই আমার সাথে পড়েন কালিমা তাইয়্যেবা লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم اي كلمة طيبة لا إله إلا الله مدد بارو تا حرف آسي آسكر جنة تر باغاني بارو ربي الأول محبت أما بر پاگل جدي كنا سنتن تاكن بارو تا حرف ار محبت بارو جن مانوش دوی تا 1000 টাকা كوري اي مات فيلر جن دام كوربين ایک جن آسيم ني حضور امار ما جن دعا كوربين امار بابا جن دعا كوربين امي دوی تا 1000 টাকা কে মাহফিলের মধ্যে দান করে দিব আমার আব্বা নাই আমার আম্মা নাই অথবা আব্বা আম্মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত আমি 2,000 টাকা দিব কে একজন দিবেন তার জন্য খাস করে দেওয়া হবে নাম কি হাজী আলী নেওয়াজ সাহেব আল্লাহ কবুল আব্বা আম্মা সিনিয়র নাই আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মা সইলা গেছে আসারিব আহমেদ তো দেয় যাই দানা দেব আহমেদ তো দেয় আসারিব আহমেদ তো দেয় যাই দানা দেব দয়াল ভগবান বন্দা দেয় কহিল একবার আসারিব মাশাল্লাহ আর কাউ রে না সন্তান দেব কল
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة يا إلهي رحم فرما مصطفى كي واسطه خول دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین خط میں رسول جان جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے آج مرنا کال مرنا مرنا تو وکے دین ہے جہاد کرنا دین بچانا ہو بھی میں بیمار ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے محبوب رب العالمین او دیا
খেয়াল আল্লাহ মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন দেরারা খানকা শরীফের উদ্যোগে দেরারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানি শুভাগমন উদযাপন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহান পাক পাঞ্জাতন আলাইহি মুসাল্লাম এবং অলিকুলের সম্রাট হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে 36তম বার্ষিক নূরানি জলসা সাদাইয়া আমি গুনাহগারের হাতে আখিরি মুনাজাত হইয়া যাচ্ছে রে দয়াল শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদী আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মহান আধ্যাত্মিক সাধক আল হাসা সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী পীর সাহেব হুজুর কিবলার সদারত কমে এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে রে দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মাহফিলে এমন কত সন্তান আছে যারা জগতের ভিতরে আব্বা নাই আরে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানের মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা বুড়া বয়সে খেতে খামারে কাজ করতে করতে পায়ের ব্যথা মাথার ব্যথা হইয়া গেছে আজ্ঞা বাবা নিজের রক্তরে পানি কইরা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে রে দয়াল যাদের এমন আব্বাটা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ জানি না কার জানি বাবা নাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাহুত এমন কত সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতে মা নাই মা হায়রে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায় আল্লাহ কোন সন্তান জানি এমন মা হারা যে মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে এমন আমার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানিয়া দাও মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহ তাকিয়া দেখো তোমার কোন বান্দার জানি জগতের ভিতরে মা নাই আমায় আব্বার কবরে আর আযাব দিও আমায় আব্বা সইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া মাহবুব আমার নবী না বলছে কোন সন্তানের যদি মা মইরা যায় কোন সন্তানের যদি বাবা মইরা যায় ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে ওই পানিগুলা মাটিতে পড়ার আগে
আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জানি না কোন সন্তান জানি মা বাবার জন্য দুইটা ফোঁটা পানি ছাইরা দিয়েছে। আল্লাহ ওই সন্তানের চোখের পানির উসিলাই আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য এত সুন্দর করে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দেররা খানকার সভাপতি ছিলেন আব্দুল মমিন সাহেব, অন্ধকার কবরে মরহুম হয়ে গেছে, তার কবর নাজাতের ফয়সালা কর। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। ফর্দার অন্তরালে কত কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো। মাহফিলের ইস্টেজে আসার আগে আল্লাহ আমার ঘরের মধ্যে বৈশাখ কত সুন্দর মেহমানদারি করছে আল্লাহ কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ তাদের মেহমানদারির উসিলায় আমরারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবু জানি না কত প্রবাসীরা জানি প্রবাস থেকে দোয়া চাই, আল্লাহ রেমিটেন্স যোদ্ধা বিদেশি ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশ বিদেশ থেকে যারা যারা দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো। আজকে সকালে উমান প্রবাসী মোহাম্মদ ওমর ফারুক ফোন দিয়া বলছে, হুজুর আমার মাও নাই বাপও নাই আম্মা আব্বার জন্য কলিজাটা বড় কান্দে, আমার আম্মা আব্বার লেগে দোয়া করবে। আল্লাহ ওমর ফারুকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ দুবাই প্রবাসী আবু ইউসুফ ভাই দোয়া চাইছে তারে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মাসুদ দোয়া চাইছে তারে কবুল করে নাও। আল্লাহ কলিজার টুকরা একজন মা জননী মোরোয়ারা খাতুন ওনার আম্মার জন্য সব সময় দোয়া চাই, আল্লাহ ওনার আম্মাটারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সিলেটের আব্দুল আলিম ভাই লন্ডন থেকে দোয়া চাইছে ওনার বংশের মানুষ যারা কবরে তাদের জন্য দোয়া করার জন্য, আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের বংশের কবর আজাব তুমি মাফ করো। আল্লাহ দেররা খানকার যারা খেদমত করতেছে এই দেররা এলাকা সহ চান্দিন এলাকা সহ সারা বিশ্বের যত মুমিন মুসলমান দোয়া চায় তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। রাজনৈতিক প্রশাসনিকভাবে যারা বাংলাদেশের খেদমত করতেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, আল্লাহ যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতে আমরা নূরের নবীর চেহারা মোবারক আপনারে দেখাইও। আল্লাহ মক্কা মদিনা যাবে এমন তৌফিক নাই, আল্লাহ ঘুমের ঘরে স্বপনে নূরের নবীর নূরানি চেহারা মোবারক আপনারে দেখাইও। দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না, কৌশল কইরা লইয়া গো যাইয়েন সোনারে মদিনা, মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা। বাবা যারা মক্কা মদিনা যাইতে চাই এই গুনাহগারের সাথে আখিরি মুনাজাতের শেষ সময় একটা বার জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না মক্কাওয়ালা বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নূরে নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়েন, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 19 তারিখ বুয়ারি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে দাওয়াত রাখছি, আপনারা সবাই যাবেন, সবাইকে দাওয়াত করা হয়েছে।